মাত্র এক সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রের তিনটি ব্যাংকের দেউলিয়া হওয়ার পাশাপাশি সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ক্রেডিট সুইসের পতনে প্রকাশ পাচ্ছে বিশ্বের আর্থিক খাতের দুরবস্থার চিত্র। শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বী ইউবিএস এজির কাছে বিক্রি করে দেওয়ার মাধ্যমে ব্যাংকটির দেউলিয়াত্ব ঠেকানো গেলেও এই পদক্ষেপ খাদের কিনারায় থাকা পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থাকে কতটা উদ্ধার করবে তা এখনও পরিষ্কার নয়। দুই সপ্তাহ আগে অনেকটা আকস্মিকভাবেই সিলিকন ভ্যালি সহ যুক্তরাষ্ট্রের তিন ব্যাংকের পতনে আতঙ্ক ছড়িয়ে পড়ে মার্কিন আর্থিক ব্যবস্থায়, যার ধাক্কা অনুভূত হয় এশিয়া ইউরোপ সহ বিশ্বের প্রধান প্রধান সব পুঁজিবাজারেই। ঐতিহ্যগতভাবেই ব্যাংকিং ব্যবস্থার শক্তিশালী ভিত্তি থাকার কারণে মনে করা হচ্ছিল যুক্তরাষ্ট্রের ব্যাংক ধসের প্রভাব খুব একটা পড়বে না ইউরোপের ব্যাংকিং খাতে। তাই সিলিকন ভ্যালির পতনের পরও ইউরোপের ব্যাংকগুলোর ঝুঁকি নিয়ে খুব একটা খবর প্রকাশ হয়নি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। তবে বুধবার যখন হঠাৎ করে সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ক্রেডিট সুইসের শেয়ার দরের 25% পতন হয়, তখন তা অবাক করে বিশ্বের আর্থিক খাত সংশ্লিষ্টদের। এক পর্যায়ে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের $54 বিলিয়ন সহায়তাও ব্যর্থ হয় ব্যাংকটির শেয়ারের দরের পতন ঠেকাতে। এ পরিস্থিতিতে নাটকীয়ভাবে ক্রেডিট সুইসকে কিনতে এগিয়ে আসে ব্যাংকিং জগতে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ইউবিএস এজি। ইউবিএস এজির ক্রেডিট সুইস অধিগ্রহণের মাধ্যমেই পরিষ্কার হয় বিষয়টি কতটা ঝাঁকুনি দিয়েছে বিশ্বের আর্থিক খাতে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দেয়া তথ্যে উঠে এসেছে কিভাবে ক্রেডিট সুইসকে রক্ষায় একজোট হন বিশ্বের আর্থিক খাতের নিয়ন্ত্রকরা। সুইজারল্যান্ডের সরকারের পাশাপাশি এগিয়ে আসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপের অন্যান্য দেশও। মাত্র $323 কোটি বিশ্বের সেরা 30টি ব্যাংকের একটি ক্রেডিট সুইসের বিক্রি হয়ে যাওয়ার বিষয়টি প্রমাণ করে বিশ্বের ব্যাংকিং খাতের সংকট কতটা গভীর। তবে ক্রেডিট সুইস রক্ষা করা গেলেও সামনে আরও বেশ কিছু ব্যাংকের মাথার উপর ঝুলছে দেউলিয়া হওয়ার ঝুঁকি। মার্কিন কর্তৃপক্ষের উদ্যোগ সত্ত্বেও দেউলিয়া হওয়ার ঝুঁকি কাটাতে পারছে না দেশটির সেরা ব্যাংকগুলোর একটি ফার্স্ট রিপাবলিক ব্যাংক। পতনের ঝুঁকিতে রয়েছে আরও অন্তত 200টি ব্যাংক। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী আমানতকারীরা অর্ধেক আমানত তুলে নিলেও এই মুহূর্তে দেউলিয়া হতে পারে অন্তত 186টি ব্যাংক। এ পরিস্থিতিতে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলোর আর্থিক খাতের নিয়ন্ত্রকরা। কেন্দ্রীয় ব্যাংকগুলোর তরফে বাড়ানো হয়েছে তারল্য প্রবাহ, ধুঁকতে থাকা ব্যাংকগুলোকে দেয়া হচ্ছে জরুরি সহায়তা। তবে এসব পদক্ষেপ ব্যাংকগুলোতে টাকা জমা রাখা আমানতকারীদের কতটুকু আশ্বস্ত করবে তা পরিষ্কার নয়। রাইসুল ইসলাম, সময় সংবাদ।